আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন, তাদেরকেও তো উনি টেনেছেন। ইসকনটা কি? আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ, যিনি সমগ্র বহির্বিশ্বে ভারতবর্ষের বাইরে বিশেষ করে পাশ্চাত্যের উগ্র পাশ্চাত্যের ভোগবাদী সমাজের মধ্যে কৃষ্ণ নাম শ্রীচৈতন্য মহাপ্রভুর আদর্শকে দিকে দিকে ছড়িয়ে দিয়েছে। আজকে প্রভুপাদের অনুসারী কোটি কোটি ভক্তরা, যারা জন্মগতভাবে ভারতীয় নয়, এরকম অসংখ্য ভক্তরা আছে। আপনারা চলে যান নবদ্বীপে, মায়াপুরে, সেখানে দেখবেন প্রচুর বাইরের বিদেশি মানুষেরা যারা চৈতন্য মহাপ্রভুর এই প্রেম ধর্মকে, সনাতন ধর্মকে গ্রহণ করে কৃষ্ণের ভাবনামৃতকে আস্বাদন করতে ইসকনের ভক্ত হিসেবে, তারা ডিভোটি হিসেবে তারা মায়াপুরে এবং নবদ্বীপে থাকেন, উভয় জায়গাতেই থাকেন। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার কথার সূত্র ধরেই বলছি, একজন রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি একটা নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন, তার জনসভার বক্তব্যতে আমরা কি শুনব? তার জনসভার বক্তব্যতে আমরা শুনব তার 5 বছরের করা কাজের খতিয়ান। তার 5 বছরে তিনি কি করেছেন, কত ডবল ডবল চাকরি দিয়েছেন, কত বেকারদের কর্মসংস্থান করেছেন, কত মানুষের মাথার ছাদ তৈরি করে দিয়েছেন, কত মানুষের শৌচাগারের ব্যবস্থা করে দিয়েছেন, কত নিরন্ন দরিদ্র মানুষের মুখে অন্ন সংস্থান করে দিয়েছেন, কি শিল্প এনেছেন, তো কিছুই দেখতে পাই না। রাজনৈতিক নির্বাচনের নির্বাচনী মঞ্চ, একটা বিশাল বড় স্টেজ, এমাথা থেকে ওমাথা লাফিয়ে লাফিয়ে নির্বাচনী প্রচার, আমি খুব সম্ভবত এর আগে কোনো রাজনীতিবিদকে এরকম দেখিনি। মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র যাকে আমি দেখলাম যে এমাথা ওমাথা হেঁটে হেঁটে নির্বাচনী বক্তব্য রাখতে হয়, মানে সিনেমার অভিনেতা অভিনেত্রীরা যেভাবে মঞ্চ ঘুরে ঘুরে অর্কেস্ট্রার সঙ্গে গান করেন, নাচ করেন, মাঝে মধ্যে কোমর দোলান, আমার খানিকটা সেরকম মনে হয়। তো এখন ঘটনা হচ্ছে, উনি নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে বক্তব্য রাখতে রাখতে হঠাৎ করে বলে উঠলেন যে ভারত সেবাশ্রমকে উনি ভালোবাসতেন, ভারত সেবাশ্রমকে ভালোবাসতেন, কিন্তু ভারত সেবাশ্রম এখন আগের মতো নেই, বহরমপুরের জনৈক কার্তিক মহারাজ তিনি নাকি সাধু নন। আমি প্রথম প্রশ্ন আপনার চ্যানেলের মধ্যে দিয়ে, আপনার প্রতিবেদনের মধ্যে দিয়ে রাজ্যের সাধারণ সনাতন হিন্দু ধর্মাবলম্বী মানুষ, যারা কিছুই রাজনীতির বোঝেন না, বুঝতে চান না, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত, আজকাল সকলের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, সকলেই প্রতিবেদন দেখতে পান, আমি তাদের কাছে, শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে জিজ্ঞাসা করছি যে ভারত সেবাশ্রম সংঘের ভূমিকা কি? আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ স্বাধীনতার প্রাক মুহূর্ত থেকে ব্রিটিশ রাজশক্তির বিরুদ্ধে লড়াই করেছেন, স্বদেশী বিপ্লবীদের পাশে দাঁড়িয়েছেন, ভারতবর্ষ স্বাধীনতার পর ভারত সেবাশ্রম সংঘ ভারতবর্ষের সর্বত্র এবং ভারতবর্ষের বাইরেও বিভিন্ন জায়গায়, যেটা এখন ব্রহ্মদেশ বা মায়ানমার রেঙ্গুন, ব্যাপক ত্রাণ কার্য করেছে, সেবা কার্য করেছে। আচ্ছা, এই যে এত গঙ্গা ভাগীরথীর যে বন্যা প্লাবন হয় মুর্শিদাবাদে, কার্তিক মহারাজ বিভিন্ন নিউজ চ্যানেলে বলেছেন, বিভিন্ন পোর্টালেও বলেছেন তার বক্তব্য, যে এই যে গঙ্গা ভাগীরথীর যে বন্যা প্লাবিত অঞ্চল মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, বিভিন্ন বিস্তীর্ণ এলাকা, গঙ্গারামপুরে কিছুদিন আগে বন্যা হয়েছিল, মাস তিনেক আগে, বা ধরুন মেদিনীপুরে দামোদরের বন্যায়, বর্ধমানে, এই যে ভারত সেবাশ্রম যে ত্রাণ বিতরণ করে, এই যে ভারত সেবাশ্রম আর্তনিপীড়িত নিরন্ন মানুষের পাশে দাঁড়ায়, ভারত সেবাশ্রমের সাধু সন্তরা বা কার্তিক মহারাজ যাকে উনি আক্রমণ করেছেন, তারা কি কোথাও হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ, পারসিক, এ সমস্ত রং দেখে জাতি বিচার করে, ধর্ম বিচার করে ত্রাণ দেন? আচ্ছা, ভারত সেবাশ্রম পরিচালিত যে সারা ভারতবর্ষে এতগুলো স্কুল রয়েছে, কোনোটা বৈতনিক, কোনোটা অবৈতনিক, এতগুলো হোস্টেল রয়েছে, ছাত্রছাত্রীদের, দরিদ্র ছাত্রছাত্রীদের থাকার ব্যবস্থা সেখানে নিঃশুল্কভাবে করা হয়, সেখানে কি জাতি, ধর্ম, বর্ণ এগুলো দেখা হয়? প্রণবানন্দজি মহারাজের আদর্শ কি তাই ছিল? আজকে প্রণবানন্দজি মহারাজের আদর্শে অনুপ্রাণিত স্বামী প্রদীপ্তানন্দ কার্তিক মহারাজ মাননীয়ার চক্ষুশূল হলেন কেন? কারণটা জানেন কি? আমি আপনাদেরকে বলে দিচ্ছি, কারণটা অনেকগুলো আছে। প্রথমত, মমতা বন্দ্যোপাধ্যায়কে গরম পড়েছে প্রচণ্ড, আর উনি তো খুব দুধে রাজনীতিবিদ, খুব ঝানু রাজনীতিবিদ, উনি বুঝতে পারছেন ওনার বিদায় আসন্ন। এই যে বিদায় আসন্ন হলে কি হয়, যখন ওই সম্রাট নীরো
একদিকে রোম জ্বলছে, বেহালা বাজাচ্ছেন আমরা পড়েছি ইতিহাসে, তো এখন বেহালা বাজানোর মতো মমতা ব্যানার্জির আর অবস্থা নেই। কীভাবে সমস্ত দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, চুরি জোট চুরি, বালি চুরি, কয়লা চুরি, ত্রিপল চুরি, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চুরি, এমনকি তৃণমূল নেতারা তো কোথাও কোথাও সীমা লঙ্ঘন করে গিয়ে পায়খানার টাকাও চুরি করে ফেলেছেন, মানে স্বচ্ছ ভারতের যে টাকা, যেটাকে ওনারা নির্মল বাংলা নাম দিয়েছেন এখানে, যেটা করা যায় না বলে আমি জানি। তো সব চুরি জোচ্চুরি দুর্নীতি কাটমানি, যোগ্য অযোগ্য কর্ম বেকার চাকরি প্রার্থী তাদের জ্বালায় জর্জরিত, এসএসসি স্ক্যাম, দুর্নীতি দুর্নীতিতে একটা জর্জরিত সরকার প্রশাসনের, শেষ মুহূর্তে কি বলবেন নির্বাচনী মঞ্চে দাঁড়িয়ে, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছেন যে ওনার নির্বাচনী সভাস্থল ছেড়ে লোকজন পালিয়ে যাচ্ছে, ওনার বক্তব্যই কেউ শুনতে চাইছে না। আমরা একাধিক দেখেছি, আপনারা দেখিয়েছেন কুচবিহারের সভায় দেখিয়েছেন, আপনারা উত্তরবঙ্গের বিভিন্ন সভায় দেখিয়েছেন, মমতা ব্যানার্জির সভা চলাকালীন লোকজন চলে যাচ্ছে, লোক নেই, জন নেই, কেন এই দুর্দশা কেন? ইনি তো সেই মমতা ব্যানার্জি যিনি 34 বছরের বাম শাসনের রক্ত চক্ষুকে অগ্রাহ্য করে লড়াই করেছিলেন, সিপিএমের জগদ্দল পাথরটাকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছিলেন, আজকে তিনি সিপিএম এর নগ্ন অনুকরণ করে মার্ক্সবাদীদের বাধ্যছাত্রী হয়ে উঠে আজকে তিনি এইভাবে সনাতন হিন্দু ধর্ম, হিন্দু ধর্মের ধর্মগুরুরা, তাদের ধর্মীয় প্রতিষ্ঠানেরা, দেখুন তিনি কাদের আক্রমণ করলেন, বেছে বেছে তিনটে প্রতিষ্ঠানকে আক্রমণ করলেন, প্রথম কাদের আক্রমণ করলেন ভারত সেবাশ্রম সংঘ, তারপরে কাদের আক্রমণ করলেন রামকৃষ্ণ মিশন, তারপরে কাদের আক্রমণ করলেন ইসকন। আচ্ছা আমি আপনাকে জিজ্ঞাসা করছি, ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, ইসকন, যদি আজকে এই তিনটে সংস্থা যদি বাদকে আমরা যদি সরিয়ে দিই একপাশে, পশ্চিমবাংলার হিন্দু ধর্ম সম্প্রদায়ের মানুষের কাছে যে অল্টারনেটিভগুলো আছে সেগুলো কি ততটা জনপ্রিয় নয়? নিশ্চয়ই স্বামী বিবেকানন্দের ভাবাদর্শে অনুপ্রাণিত রামকৃষ্ণ মিশনের কাজ কি? বহুজনহিতায় বহুজনসুখায়, আত্মানমোক্ষার্থম জগদ্ধিতায় চ, আত্মার উন্নতি তখনই হবে যখন জগতের মঙ্গল হবে, জগতের কল্যাণ। তো আজকে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে রামকৃষ্ণ মিশনকে গালাগাল করলেন, করে আবার বুঝতে পারলেন ভোট ব্যাংকে ঘাটতি হতে পারে, তাই বললেন না না সবাই করে না, কিছু কিছু লোক করে। মাননীয় মুখ্যমন্ত্রীর অবিলম্বে মানসিক মানে সাইকিয়াট্রিস্ট দেখানো দরকার, আমি আপনাদের বলছি, এই রোদে গরমে হেলিকপ্টারে ঘুরে এমাথা ওমাথা দৌড়ে দৌড়ে নির্বাচনী প্রচার করতে করতে ওনার মাথা খারাপ হয়ে গেছে। আমি ওনাকে মানে ওনাকে অনুরোধ করছি, আপনি দয়া করে বাড়িতে বিশ্রাম নিন, কারণ যত এ ধরনের আলতু ফালতু মন্তব্য করবেন তত কিন্তু বাংলার মানুষ আপনার প্রতি আরো 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 বেশি ঘৃণা উষ্মা ধিক্কার বর্ষণ করবে। আজকে আপনি পরশু দিনকে যে মন্তব্য করেছেন, কি পরিস্থিতি দেখছেন তো পশ্চিমবাংলা জুড়ে? আপনাকে কেউ আপনাকে কেউ চায়? আপনার দলের লোকেরা আমাকে রাত্রিবেলায় ফোন করে করে, অনেকে হোয়াটসঅ্যাপ কল করে করে, ফেস টাইমে কল করে করে খবর দিচ্ছেন, মহারাজ আমরা উত্তর দিতে পারছি না, নিউজ চ্যানেলে গিয়ে কী বলবো, ডিফেন্ড করতে পারছেন আপনার বক্তব্যকে, আপনি কি বলছেন মাননীয়া? রাত্রিবেলায় ঘুমানোর আগে কি আপনি আয়নার সামনে দাঁড়ান? আপনার কি বিবেক বলে কোনো বস্তু আছে? যদি থেকে থাকে সেই বিবেকরূপী আত্মাকে প্রশ্ন করুন যে আপনি কী করছেন। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তাদের সুপ্রিমো মমতা ব্যানার্জির দ্বিচারিতাটা দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় আর তার দল, তাদের দলের কেউ যখনই দুর্নীতিতে যুক্ত হয়েছে, অভিযুক্ত হয়েছে, তখনই তারা নিউজ চ্যানেলগুলোতে আপনাদের সামনে এসে, ক্যামেরার সামনে এসে কী বলে, গলা ফাটায় চিৎকার করে যে অভিযোগ আর অভিযোগের সত্যতা প্রমাণ দুটো সমান নয়, তাই তো? তো স্বাভাবিকভাবেই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যখন এই কথা বললেন যে বহরমপুরের এক মহারাজ আছেন কার্তিক মহারাজ, স্বামী প্রদীপ্তানন্দজির কথা উনি বলেছেন, সেই কার্তিক মহারাজ নাকি তৃণমূলের এজেন্ট বসতে দেবেন না, এই কথা বলেছেন। আচ্ছা উনি তো রাজ্যের প্রশাসনিক প্রধান, ওনার আন্ডারে সিআইডি আছে, সেমি সিআইডি আছে, ওনার আন্ডারে পুলিশ আছে, আইবি আছে, আরও বাঘা বাঘা সমস্ত তদন্তকারী সংস্থা রয়েছে। উনি এত বড় একটা কথা বললেন, অভিযোগ করলেন, একটা প্রমাণ দেখাতে পারলেন, একটা ছোট্ট সামান্য একটা কোনো স্ক্রিনশট, একটা অডিও ক্লিপিংস, একটা ভিডিও, উনি তো আইফোন নিয়ে ঘোরাঘুরি করেন, দৌড়াদৌড়ি করেন মঞ্চের মাথায়, উনি তো একটা মঞ্চের সামনে, ওনার ভ্রাতুষ্পুত্র যেমন মঞ্চের সামনে মাইক ধরে আইফোনের ইয়েতে বাটন প্রেস করে অডিও রেকর্ডিং শোনায়, উনি শোনাতে পারলেন না এরকম একটা অডিও রেকর্ডিং? এখন একটা একটা কাগজ নিজের পক্ষে একটা ন্যূনতম প্রমাণ, উনি একজন সন্ন্যাসীকে আক্রমণ করছেন, এটা ওনাকে মনে রাখতে হবে যে মানুষটার 78 বছর প্লাস বয়স, 78 প্লাস বয়স কার্তিক মহারাজের,
যে মানুষটা নিজের জীবন যৌবন নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবার ভোগ সুখ সব কিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র গুরু মহারাজ শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি এবং তার যে ত্যাগ সেবাব্রতের আদর্শে অনুপ্রাণিত হয়ে ভারত সেবাশ্রম সংঘের ত্যাগব্রতে নিজের জীবন উৎসর্গ করেছেন, তার সম্বন্ধে এই ধরনের কদর্য উৎসাহ কুরুচিপূর্ণ অভিযোগ করার আগে মাননীয় একবারও ভেবে দেখলেন না, কোনো প্রমাণ ছাড়া বলে দিলেন, এটা ওনার নতুন নয়। উনি সবসময় মন্তব্য করেন, আজে বাজে মন্তব্য করেন, এবং সেই মন্তব্য করার পর উনি কী বলেন, উনি সেটাকে এড়িয়ে যান, ধামাচাপা দিয়ে দেন। দেখুন, ওনার দলের যারা নেতারা, ওনার যারা সম্পদ, বিশ্বজিৎ দাস বনগাঁ লোকসভার প্রার্থী, ওনার দলের সম্পদ সায়নী ঘোষ, ওনার দলের সম্পদ মহুয়া মৈত্র, ওনার দলের সম্পদ নির্মল মাঝি যিনি কুকুরের ডায়ালিসিস করা ফেমাস ডাক্তার, ওনার দলের সম্পদেরা যারা ওনাকে কেউ মা শারদার সঙ্গে তুলনা করে, বলে মা শারদার পুনর্জন্ম, তুলনা নয় বলে পুনর্জন্ম হয়েছে মমতা ব্যানার্জি, যারা বলে উনি ভগিনী নিবেদিতার পুনর্জন্ম, কেউ ওনার দলের সম্পদ সাংসদ পদপ্রার্থী, আমাদের দুর্ভাগ্য হয়তো এসব মানে আপদদেরকে আমাদেরকে আগামী দিনে লোকসভায়ও দেখতে হতে পারে, কারণ বাঙালি হিন্দুর তো ঘুম ভাঙে না সহজে, তো স্বাভাবিকভাবেই এই সায়নী ঘোষ যে শিবলিঙ্গে জন্ম নিরোধক করিয়েছিল, এই মহুয়া মৈত্র যে কদিন আগে এক বছরও হয়নি বলেছিল যে মা কালী মদ খায় গাঁজা খায় সিগারেট খায়, আরে তার যুক্তিগত ভিত্তিটা তো দিতে হবে, যে কথা উনি বলতে চেয়েছেন তার তো শাস্ত্রীয় ব্যাখ্যা দিতে হবে, প্রমাণ দিতে হবে। রাজনৈতিক নেতা নেত্রীদের খেয়ে দিয়ে কাজ নেই, এই সমস্ত আজে বাজে মন্তব্য করেন, আর সেইগুলোকে বাড়িতে ঘটা করে কালী পুজো করা মমতা বন্দ্যোপাধ্যায় যিনি নির্জলা উপোস করেন, বসে বসে পুরোহিতদের পাশে কাঁসর ঘণ্টা নিয়ে ঢং ঢং করে বাজান, সেই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি ভোগ রান্না করেন, তার ভিডিও সমস্ত সংবাদ মাধ্যম ঘটা করে, বিশেষ করে কিছু চটিচাটা সংবাদ মাধ্যম আছে, তারা দেখায়, সেই মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রতিবাদ করলেন না কেন মহামৈত্রের বিরুদ্ধে, সায়নী ঘোষের বিরুদ্ধে, বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে, নির্মল মাঝির বিরুদ্ধে, কারোর বিরুদ্ধে কিছু বলেননি। কিন্তু দেখুন, কয়েকদিন আগেই বঙ্গীয় ইমাম পরিষদ তারা তাদের অফিসিয়াল সাইটে বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে গর্জে উঠুন। বঙ্গীয় ইমাম পরিষদ কি? পশ্চিমবঙ্গের মুসলমান সমাজের মুসলিম যারা ধর্মগুরু তারা ইমাম মুয়াজ্জেম বলে সমাজে প্রচারিত, তাদের কাজ কি? তারা মুসলমান ধর্মের সম্প্রসারণ করবেন, মুসলমান ধর্মের প্রচার করবেন, মুসলমান ধর্ম নিয়ে আলোচনা করবেন। ইমাম মুয়াজ্জেমরা যদি, আমি আপনার চ্যানেলের মাধ্যমে মমতা ব্যানার্জিকে ওপেন চ্যালেঞ্জ করছি, ইমাম মুয়াজ্জেমরা যদি 2500 টাকার বিনিময়ে, 2500 টাকার বিনিময়ে মমতা ব্যানার্জির তাবেদারি করতে পারে, তাহলে আমার পূর্ববর্তী বক্তব্যের মধ্যে এত ঝুড়ি ঝুড়ি হিন্দু ধর্ম সনাতন ধর্মকে সংস্কৃতিকে অপমান করা, তৃণমূল সরকারের বিরুদ্ধে কোনো সাধু সন্ন্যাসী কেন গর্জে উঠে ভোট চাইতে পারে না? কোথায় লেখা আছে এটা? কোন সংবিধানে লেখা আছে? সাধু সন্তেরা কি ভারতবর্ষের নাগরিক নন? যারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন না, ভোট দেন না, দেন না, সেটা বাদ দিন, ছেড়ে দিন, গুলি মারুন, কিন্তু যারা ভোট দেন তাদের কি এটা বলার অধিকার নেই? এটা কি তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না যে তারা কার জন্য ভোট চাইবেন? শ্রীমদ ভাগবত গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতম অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সুজম্যাম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। হে অর্জুন, সাধুগণের পরিত্রাণের জন্য, দুষ্কৃতকারীদের বিনাশের জন্য আমি বারংবার সৃজাম্যাম, নিজেকে সৃজন করি। কারা দুষ্কৃতকারী আর কারা সাধু? পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতবর্ষের সাধারণ সনাতন হিন্দু ধর্মাবলম্বী মানুষরা বুঝতে পারছে, এখনো সময় আছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে তার রাজ্যের একজন নাগরিক হয়ে, দেখুন উনি তো আমারও মুখ্যমন্ত্রী, তাই আমরা মাননীয় বলছি, যদিও বলতে লজ্জা হচ্ছে, কিন্তু তথাপি আমি বলছি, উনি যে কিছু কিছু সাধু সন্ন্যাসীর কথা বলেছেন তার মধ্যে তো আমিও পড়ি, কারণ আমিও তো সক্রিয়ভাবে হিন্দু ধর্ম, হিন্দু সম্প্রদায়, হিন্দু পরম্পরার, হিন্দুর অধিকার, বাঙালি হিন্দুর অধিকার রক্ষার জন্য লড়াই করি, তা আমারও তো উচিত কালকে গিয়ে মহামান্য কলকাতা হাইকোর্টে একটা মানহানির মামলা করা মমতা ব্যানার্জির বিরুদ্ধে। উনি কিছু কিছু মধ্যে কাদেরকে মেনশন করতে চেয়েছেন উনি বলে বলুন তো, উনি উত্তর দিতে পারবেন? ওনার আইনজীবী উত্তর দিতে পারবে? এ প্রসঙ্গে বলে রাখি মহারাজ, আমরা ইতিমধ্যেই দেখছি যে স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ এবং কার্তিক মহারাজ বলে যিনি পরিচিত, আমরা দেখলাম ইতিমধ্যেই কার্তিক মহারাজের আইনজীবী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়েছে যে আগামী 4 দিনের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে, কি বলবেন এ সম্বন্ধে? কার্তিক মহারাজের সাথে আমার সকালবেলায় প্রায় 8 ঘন্টার কাছাকাছি কথা হয়েছে। কার্তিক মহারাজের যিনি আইনজীবী,
আমি তার নাম করতে চাইছি না, তার সঙ্গেও আমার কথা হয়েছে দীর্ঘক্ষণ। আজকে সকালেই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটি আইনি নোটিশ গেছে যে উনি যে মন্তব্য করেছেন ওনার কাছে তার কি প্রমাণ রয়েছে, ওনার কাছে এই ওনার বক্তব্যের যে সাপেক্ষে ওনার কাছে কি তথ্য প্রমাণ রয়েছে, কি তথ্য রয়েছে সেগুলো উনি বলুন, তা না হলে উনি নিঃশর্ত ক্ষমা চান। আমি আপনাকে বলছি, আজ কার্তিক মহারাজ আইনি চিঠি পাঠিয়েছেন, কাল পশ্চিমবঙ্গের সমস্ত সাধু সন্ন্যাসীরা ওনাকে চিঠি পাঠাবে। এই পরিস্থিতি উনি তৈরি করে দিয়েছেন পশ্চিমবঙ্গে। অন ক্যামেরা বলছেন? একদম অন ক্যামেরা বলছি, প্রকাশ্যে বলছি। আর কেউ পাঠাবেন কিনা জানি না, আমি পাঠাবো, আমি চ্যালেঞ্জ করছি, ওপেন চ্যালেঞ্জ, আমি ওনাকে আইনি চিঠি পাঠাবো। উনি কিছু কিছুদের মধ্যে কাদের কথা বলতে চেয়েছেন উনি বলুন, ওনার যদি সাহস থাকে উনি আমার নাম করে বলুন, ওনার যদি সাহস থাকে উনি কার্তিক মহারাজ স্বামী প্রদীপ্তানন্দজির মতো একজন অশীতিপর বৃদ্ধ সন্ন্যাসী তার বিরুদ্ধে মন্তব্য না করে ওনার যদি সাহস থাকে উনি আমার বিরুদ্ধে বলুন। আজকে উনি খুব ভালো রাজনীতি বোঝেন। দেখুন, আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি বলতে চাই, পশ্চিমবঙ্গের উত্তর প্রান্তে উত্তরবঙ্গে ধূপগুড়ি বলে একটি ছোট্ট শহর আছে, জলপাইগুড়ির মধ্যে পড়ে। সেই ধূপগুড়িতে বিগত 4-5 দিন ধরে কি সিচুয়েশন আপনারা মেইন স্ট্রিম মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার যারা সাংবাদিকতা করেন তারা কি জানেন? আমি আপনাদের ভয়াবহ কিছু ক্লিপিংস দেখাতে পারি, আমি আপনাদের দেখাতে পারি, আপনাদেরকে কপি দিতে পারি। ওখানকার এসপি জলপাইগুড়ি, তিনি মুচলেখা দিয়েছেন একটা খাতার মধ্যে, একটা বাচ্চা ছেলের হোমওয়ার্কের খাতায় মুচলেখা দিয়েছেন এসপি, মুচলেখা টুচলেখা দিয়ে পুলিশ লাঠি, যে লাঠি চার্জ করে সেই লাঠি সারেন্ডার করে দিয়ে তারপরে মুসলমানদের তুষ্টিকরণের রাজনীতি করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন নবান্নের অঙ্গুলি হেলনে প্রায় 35 জনের কাছাকাছি হিন্দুকে ওখানে অ্যারেস্ট করেছেন, গ্রেপ্তার করেছেন। আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে বলছি, আজকে ধূপগুড়ির সাম্প্রদায়িক দাঙ্গাকে, যেখানে ধূপগুড়ির মতো একটা শান্ত শিষ্ট জায়গা যেখানে অধিকাংশ ওপার বাংলার উদ্বাস্তু সম্প্রদায়ের SC ST সম্প্রদায়ের মানুষের বসবাস, ওখানকার যারা আমাদের উত্তরবঙ্গের যারা ওখানকার যারা জনজাতিরা, সেই জনজাতিদের যেখানে বসবাস সেইখানে 8টার কাছাকাছি হিন্দু মন্দির ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, মা কালীর মন্দির, শনিদেবের মন্দির, এরকম 8টি মন্দিরকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে গত পরশু দিনের আগের দিন। তারপর তার স্বতঃস্ফূর্ত প্রতিবাদ হয়, হিন্দু সমাজ রাজনৈতিক মতাদর্শ ভেদাভেদ ভুলে, তৃণমূল CPM কংগ্রেস BJP ভুলে ওখানে স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ করে, এবং সেই প্রতিবাদের কি পরিণাম, ওখানকার হিন্দু সম্প্রদায়ের 35 জন হিন্দুকে এখনো পর্যন্ত আমার কাছে যা খবর আছে, সর্বশেষ পাওয়া খবর অবধি 35 জনের কাছাকাছি হিন্দুকে তারা পুলিশ বাড়ি বাড়ি গিয়ে গ্রেপ্তার করে আনে, এবং তাদের মধ্যে প্রায় 10 জনের কাছাকাছি নিরাপরাধ হিন্দুদেরকে, যারা দোকানে যাচ্ছিলেন, বাজারে যাচ্ছিলেন, কেউ কারো বাড়ি দোকানে শাটার খুলছিলেন, তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে গিয়ে তাদেরকে বেধড়কভাবে পুলিশি লকআপে মারা হয়। এই সমস্ত যে ঘটনা, এই সমস্ত ঘটনার থেকে নজর ঘোরাবার জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ভারত সেবাশ্রম সংঘ প্রদীপ্তানন্দজির মতো একজন পুণ্যাত্মা, স্বামী বিবেকানন্দের ভাবাদর্শে অনুপ্রাণিত রামকৃষ্ণ মঠ মিশন, রামকৃষ্ণ মিশনের যে সমস্ত প্রাইভেট আশ্রমগুলির কথা বলছেন, আমি জানি না উনি কাদের কথা বলছেন, আর ইসকনের মতো একটা সনাতনী সংগঠনের বিরুদ্ধে এইভাবে নোংরা সস্তা স্ট্যান্ডবাজির পলিটিক্সের রাজনীতিটা করলেন, আর কিচ্ছু নয়। দেখুন, তৃণমূল কংগ্রেস এবং তাদের সুপ্রিমো মমতা ব্যানার্জির আগা থেকে গোড়া সবটাই হচ্ছে দ্বিচারিতা সম্পন্ন। উনি যখন ওনার দলের নেতা কর্মী মহা তথাকথিত মহাসচিব যিনি পার্থদা, ওনার আদরের পার্থদা, যার বান্ধবীর, হাঁটুর বয়সী বান্ধবীর খাটের তলা থেকে কাড়ি কাড়ি টাকা বেরিয়েছে, সেই পার্থবাবুর সম্বন্ধে যখন অভিযোগ উঠেছে, উনি কি বলেছেন? অভিযোগ আর প্রমাণ দুয়ের মধ্যে কোনো সম্পর্ক নেই, অভিযোগ আমার বিরুদ্ধে উঠতে পারে, একদম সঠিক কথা বলেছেন। তা আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করছি, কার্তিক মহারাজ সম্বন্ধে উনি যে বক্তব্যগুলো রাখলেন আজকে, সেইখানে ওনার কাছে কি প্রমাণ আছে, কি তথ্য প্রমাণ আছে? আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে একটা ব্রেকিং নিউজ দিচ্ছি, উনি এই মুহূর্তে মাত্র 15 মিনিট আগের যে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছিলেন সেখানে আবার একবার কার্তিক মহারাজকে নাম করে কার্তিক মহারাজ এবং ভারত সেবাশ্রম সংঘকে অপমান করেছেন, আবার একবার, এই মাত্র, ক্লিপিংসও আছে, আপনারা পেয়ে যাবেন ইন্টারনেটে। তো এই যে বারংবার আক্রমণ,
তা কার্তিক মহারাজের সম্পর্কে ওনার ওনার তো উনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী, ওনার হাতে তো সিআইডি রয়েছে, সেমি সিআইডি রয়েছে, ওনার হাতে পুলিশ রয়েছে, আইবি রয়েছে, উনি তথ্য প্রমাণ ছাড়া উনি কার্তিক মহারাজকে যে গালাগাল করলেন, কার্তিক মহারাজ সম্বন্ধে যে বলছেন বা ভারত সেবাশ্রম সম্বন্ধে যে বলছেন, উনি প্রমাণটা দিচ্ছেন না কেন? ওনার দলের যারা দুর্নীতিতে আপাদমস্তক অভিযুক্ত, ওনার দলের সম্পদ পার্থ চট্টোপাধ্যায়রা যখন অভিযুক্ত হয়েছিলেন, ওনারা তাদেরকে ডিফেন্ড করেছিলেন প্রত্যেকটা জায়গাতে। তারপরে এরাই যখন এদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা যখন যাচাই হলো, প্রমাণ হলো, সিবিআইয়ের হাতে বা ইডির হাতে এরা গ্রেপ্তার হলেন বিভিন্ন কারণে, তখন মাননীয় মুখ্যমন্ত্রীর দলই ঘটা করে এদেরকে সাসপেন্ড করে দিল। যদিও অনুব্রত মণ্ডল ওনার আদরের কে ভাই কেষ্টকে উনি গ্রেপ্তার করেন, ওনার দল থেকে সাসপেন্ড করেননি। অনুব্রত মণ্ডল এখনও কাগজে কলমে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতিই আছেন, যদিও তিনি এখন যিনি একসময় বীরভূমে অনুপ্রেরণার ছোঁয়া দিয়েছিলেন, উন্নয়নের জোয়ারে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে বলেছিলেন, যিনি একসময় বলেছিলেন যে গুড় বাতাসা খাওয়ানো হবে, গুড় জল খাওয়ানো হবে, চড়াম চড়াম ঢাকের বাজনা বাজানো হবে, আজকে তিনি কোথায় ঢাকের বাজনা শুনছেন? তিহার জেলে। ওনার স্ত্রী অতি সম্প্রতি ওনার স্ত্রী নেই পরিবারে, ওনার মাতৃবিয়োগও হয়েছে বছর খানেক আগে, উনি এবং ওনার পরিবার বলতে ওনার কন্যা, একমাত্র কন্যা, ওনারা দুজনেই এখন তিহার জেলে। ওনার দলের মাননীয়ার দলের সম্পদ, ওনার ভ্রাতুষ্পুত্রের যে যুব তৃণমূল কংগ্রেসের যে সমস্ত সম্পদেরা, শান্তনু কুন্তলেরা, তারা এতদিন ধরে আজকে জেলে বন্দী হয়ে পচে পচে মরছেন। ওনার দলের একজন মুখপাত্র, যার মুখপাত্র পদ চলে গেলে পরে ভেউ ভেউ করে কান্নাকাটি করে, ওনার দলের একজন মুখপাত্র যিনি সাধারণ সম্পাদক, দলের সাংগঠনিক সাধারণ সম্পাদকের পদ চলে গেলে ভেউ ভেউ করে কান্নাকাটি জুড়ে দিয়ে দলের এবং দলনেত্রীর বিরুদ্ধে উষ্মা প্রকাশ করেন, বিভিন্ন কথা বলেন, আবার দলের মধ্যে ফিরে যান নির্লজ্জ একজন মুখপাত্র। তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে তা আপাদমস্তক তার সাক্ষাৎকার একটি বহুল প্রচলিত সংবাদ মাধ্যমে যদি আপনি শোনেন, তিনি বলেছেন যে মূল যিনি চাকরি দুর্নীতি মামলার অভিযুক্ত ব্যক্তি তিনি এখনও জেলের বাইরে আছেন, এবং মাননীয় মুখ্যমন্ত্রীর ক্যাবিনেটের মধ্যে অংশ হিসেবে একজন বিশিষ্ট ব্যক্তি হয়ে সেখানে বসে রয়েছেন। তাহলে এতগুলো অভিযোগ ওনার দলেরই লোক করছে, অন্য কোনো বিরোধী রাজনৈতিক দলের লোক তো করছে না, তার সত্যতা প্রমাণ হচ্ছে, একে একে জেলে যাচ্ছে, আস্তে আস্তে হয়তো তৃণমূল কংগ্রেস দলটাই জেলে চলে যাবে, আমরা দেখতে পাবো পশ্চিমবঙ্গের রাজনীতিতে এরকম একটা দিনও হয়তো আমাদের দেখতে হতে পারে। তো আজকেও কার্তিক মহারাজ সম্বন্ধে বা যার সম্বন্ধেই উনি বলছেন, তথ্য প্রমাণ দিতে হবে তো। আর আমি আপনাকে বলছি যেটা একটু আগে বললাম, যে ভারতবর্ষের একজন নাগরিক তিনি যে কোনো রাজনৈতিক দলের হয়ে বলতে পারেন, যে কোনো রাজনৈতিক দলের হয়ে ভোট চাইতে পারেন, সেটা কি মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক করে দেবেন নাকি? পশ্চিমবঙ্গটা তো ওনার পৈতৃক সম্পত্তি নয়, এটা তোমাকে বুঝতে হবে। জগন্নাথ দেবের মন্দির, যে জগন্নাথ দেবের মন্দির এখন বিভিন্ন আলোচনার কেন্দ্রবিন্দুতে, সেই জগন্নাথ দেবের মন্দির খুব তাড়াতাড়ি খুলে যাবে দীঘায়। আর জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে, এই মূর্তি তৈরি হয়েছে পাথর থেকে। পুরীর আদলে দীঘাতে জগন্নাথ ধাম তৈরি হলেও পুরীর মতো নিমকাঠের মূর্তি না, এখানে পাথরের মূর্তিতে এই প্রাণ প্রতিষ্ঠা হবে, কি বলবেন? শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে, এ আমাদের সুকুমার রায় অনেক বছর আগেই বলে গিয়েছিলেন তার কবিতার মধ্যে দিয়ে। তো মাননীয় মুখ্যমন্ত্রী যিনি একাধারে কবি, একাধারে সাহিত্যিক, একাধারে শিল্পী, একাধারে সঙ্গীতজ্ঞ, একাধারে আধ্যাত্মিক ব্যক্তিত্ব, একাধারে রাজনৈতিক ব্যক্তিত্ব, যার ছবি দেখলে পরে লিওনার্দো দা ভিঞ্চি হয়তো লজ্জা পেয়ে যেতেন, যার কবিতা দেখলে পরে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, সুকুমার রায় বা রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্ররা হয়তো লজ্জাবোধ করে যাবেন, যার সংগ্রামের ইতিহাস আজকে আমাদের এই প্রজন্মের কাছে এই পাঠ্যপুস্তকে ঠাঁই পেয়েছে, এমন একজন বহুল প্রতিভাশালী মুখ্যমন্ত্রী, তিনি তো তার নিয়ম অনুযায়ী সব কিছু করবেন। তিনি তো চাইলে পরেই মা দুর্গার বিসর্জনকে মহরমের তাজিয়া রাস্তা দিয়ে যাবে বলে মা দুর্গার বিসর্জন দশমীর দিনে আটকে দিতে পারবেন। তিনি চাইলে পরেই তার দলের যারা অমূল্য সম্পদেরা, তারা চাইলে পরেই সনাতন হিন্দু ধর্মকে যাচ্ছে তাই গালিগালাজ করতে পারে। তো তিনি চেয়েছেন তাই দীঘাতে পুরীর মন্দিরের অনুকরণে মন্দির হবে, কিন্তু পুরীর শ্রীমন্দিরের যে ঐতিহ্য, পুরীর শ্রীমন্দিরের যে আধ্যাত্মিক ভাব, তার যে তত্ত্ব, তার যে বিজ্ঞান, তার যে মূল বিষয়বস্তু পরিকাঠামোগত, যে যুগ যুগ ধরে ভগবান জগন্নাথ দেবের শ্রীবিগ্রহকে ওখানে
যেভাবে মহারাজা ইন্দ্রদুম্নের সময় থেকে গজপতি প্রতাপরুদ্র হয়ে অদ্যাবধি যে সেবা, যে পূজা চলে আসছে, সেই সেবা পূজা সেই বিধানকে উনি লঙ্ঘন করে দিতে পারেন। সবটাই ওনার পৈতৃক সম্পত্তি, ওনার এখতিয়ারের মধ্যে পড়ে। উনি নতুন করে রামায়ণ মহাভারত লিখতে পারেন। মহারাজ, আমরা তো দেখছি রীতিমতো কার মন্দির কত বড় সেটা নিয়ে প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ দীঘার মন্দির বড় নাকি পুরীর জগন্নাথ মন্দির বড়, কি বলবেন? আমি আগেও বলেছি, এখনো বলছি, মাননীয় মুখ্যমন্ত্রীর অবিলম্বে মানসিক এবং শারীরিক সুস্থতা কামনা করি। অবিলম্বে ভালো ডাক্তার এবং একজন ভালো মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে ওনার পরামর্শ করা উচিত। এছাড়া আর কিচ্ছু উপায় নেই। উনি নিজেও হতাশাগ্রস্ত হয়ে পশ্চিমবাংলার মানুষকে পাগল বানাচ্ছেন এবং পুরো পশ্চিমবাংলার লোকও ওনার এই কথা শুনে আস্তে 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 সব মানসিক ভারসাম্য হারিয়ে ফেলবে। এছাড়া আর কিচ্ছু নেই, পশ্চিমবঙ্গ অন্ধকারের দিকে ডুবে গেছে। মহারাজ, আপনি যেমনটা বললেন পুরীর মন্দিরের ঐতিহ্য নিয়ে, কয়েক শতাব্দী পূর্বে নির্মিত অলৌকিক এই মন্দিরের সঙ্গে কত আশ্চর্যজনক ঘটনা জড়িত তার ব্যাখ্যা বিজ্ঞান ও দিতে ব্যর্থ। জনশ্রুতি, লোকগাথা, পৌরাণিক কাহিনী ও ইতিহাসের আবরণে মোড়া প্রাচীন ধর্মীয় তীর্থক্ষেত্র এই পুরীর জগন্নাথ মন্দিরের থেকে ওনাকে বড় মন্দির বানাচ্ছেন মাননীয়া। আর অনুগামীরা বলছেন বিভিন্ন জায়গায়, কি বলবেন? মাননীয়ার সস্তা রাজনীতি আজ এই এমন পরিস্থিতিতে পৌঁছেছে, উন্নয়ন দেখাতে উনি ব্যর্থ, কর্মসংস্থান করতে উনি ব্যর্থ, ডবল ডবল চাকরি দিতে উনি ব্যর্থ, কর্মতীর্থ করে দিতে ব্যর্থ, মানুষকে প্রশাসনিক নিরাপত্তা দিতে ব্যর্থ। একজন নারী মুখ্যমন্ত্রী হয়ে তার রাজ্যে সবচেয়ে বেশি অত্যাচারিত হচ্ছে নারীরা। সম্প্রতি আপনারা দেখেছেন, কভারও করেছেন, সন্দেশখালীতে কী পরিস্থিতি, সন্দেশখালীর মায়েরা বোনেরা তারা কীভাবে দীর্ঘ এক দশকের কাছাকাছি সময় অত্যাচার সহ্য করে নিজেদের সম্ভ্রম মান ইজ্জত লুণ্ঠিত করে ওখানে বেঁচেছিলেন। আজকে তারা বিচারের বাণী নীরবে নিভৃতে বাজার পরে, দীর্ঘদিন পরে দেওয়ালে পিঠ ঠেকার পর কীভাবে দুর্গা মা কালী মা চামুণ্ডার রূপ ধরে শত্রু বিনাশে উদ্যত হয়েছেন, রাস্তায় নেমে পড়েছেন, আইন হাতে তুলে নিয়েছেন লজ্জাশীলা নারীরা। তো স্বাভাবিকভাবেই মাননীয়ার প্রশাসন সব কিছুতে একটি বড় বিগ জিরো পেয়েছে এবং তার প্রশাসন তার সব কিছু ব্যর্থ। তিনি সম্পূর্ণরূপে মুখ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ, তাই এখন সব কিছু থেকে নজর ঘোরানোর আপ্রাণ চেষ্টা। স্বামীজি আপনার চোখে এখনকার মুখ্যমন্ত্রী এবং তার পরিণতি কি হতে পারে বলে মনে হয় আপনার? দেখুন, পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যা পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি, তাতে স্বামী প্রণবানন্দজী মহারাজ যদি এই মুহূর্তে ভারত সেবাশ্রম সংঘ প্রতিষ্ঠাতা প্রাতঃস্মরণীয় পরম পূজ্যপাদ, যিনি বাঙালি হিন্দুর অধিকারের জন্য লড়াই করেছেন, বাঙালি হিন্দুকে হিন্দু আমি হিন্দু আমি হিন্দু জপ করাবো যার বাণীর মধ্যে আছে, সেই শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি যদি এখন স্থূল শরীরে থাকতেন, মাননীয়া তো তাকেও সাম্প্রদায়িকতা বিজেপি আরএসএস হিন্দু সংগঠন এসব বলে জেলে ভরে দিতে পারতেন, ভরে দিতেন। স্বামী বিবেকানন্দ যখন শিকাগো বক্তৃতার পর যখন দেশে ফিরছেন, সেই সময় রাস্তায় অর্থাৎ সমুদ্রে জাহাজে তার সাথে পরিচয় হয় এক পাদ্রির। এই গল্প সবাই জানি আমরা, স্বামীজির জীবনী পড়লেই জানা যায়। সেই পাদ্রিকে তিনি, সেই পাদ্রি যখন তার সাথে হিন্দু ধর্ম পৌত্তলিকতা মূর্তি পূজা নিয়ে কুৎসিত কদর্য মন্তব্য করছে, তখন স্বামীজি তার কলার চেপে ধরে বলেছেন, আর একটি কথা বললে সাহেব তোমাকে ছুঁড়ে সমুদ্রে নিক্ষেপ করবো। তো স্বামীজি যদি আজকে থাকতেন, তিনি তো নির্ঘাত জেলে যেতেন বিজেপি আরএসএস বলে, শ্লীলতাহানির মামলাও পেতে পারতেন, ধর্ষণের মামলাও খেতে পারতেন, অ্যাটেম্প টু মার্ডার খেতে পারতেন। তো এই তো প্রশাসন, এই পরিস্থিতি, এই নির্লজ্জ অবস্থান আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৈরি করেছেন পশ্চিমবাংলা, লজ্জা হয় নিজেকে। স্বামীজি, এর আগে আমরা দেখেছিলাম তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির মুর্শিদাবাদে হুমকি দিয়েছিলেন, কামা চাপা দেওয়ার চেষ্টা, দু ঘন্টার মধ্যে তোমাদের যদি ভাগীরথী গঙ্গায় না ফেলতে পারি রাজনীতি থেকে সরে দাঁড়াবো। না না, উনি বহিত, আমি তো মমতা যখন নিয়ে এই কথা বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কী ব্যবস্থা নিয়েছেন হুমায়ুন কবিরের বিরুদ্ধে? 70% আমরা এখানে, 30% তোমরা, দু ঘন্টার মধ্যে গঙ্গার জলে ফেলে দেবো। দেশের প্রধানমন্ত্রীকে এসে নির্বাচনী জনসভায় এই কথা বলতে হচ্ছে। আজকে সত্যিই তো পশ্চিমবাংলায় সংখ্যাগরিষ্ঠতা এবং লঘিষ্ঠতার হিসেবে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনার অনেক বিস্তীর্ণ এলাকা যেখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, এই ঘরের কাছে মল্লিকপুর, মমিনপুর, মেটিয়াবুরুজে মিনি পাকিস্তান তৈরি করে দিয়েছেন ওনার জনাব সাহেব, যিনি কলকাতার মেয়র হয়ে বসে রয়েছেন ববি হাতে। তো স্বাভাবিকভাবেই যেখানে যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা, সেখানে সেখানে মুসলমান এমএলএ এমপিদের কী ভাষা,
তৃণমূল কংগ্রেসের শাসক দলের নেতাদের, তো আপনারা দেখতেই পাচ্ছেন তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ নেই, কোনো শোকজ নেই, কোনো রকম শৃঙ্খলা ভঙ্গর অভিযোগ নেই, কিচ্ছু নেই, কোনো কিছু বলার মুখ খোলার সাহস মুখ্যমন্ত্রীর নেই। কেন? আবারও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র লক্ষ্য হচ্ছে মুসলমান ভোট, মুসলমান ভোট এবং মুসলমান ভোট। তুষ্টিকরণের রাজনীতি করতে করতে যে জায়গায় নিজেকে নামিয়েছেন। আচ্ছা আমি আপনাকে প্রশ্ন করি, মমতা ব্যানার্জি ইমাম মুয়াজ্জেমদের ভাতা দেয়। আচ্ছা আমাদের পশ্চিমবাংলায় তো বিভিন্ন গ্রামে গঞ্জে শহরাঞ্চলে বিস্তীর্ণ এলাকায় অসংখ্য দরিদ্র পুরোহিতরা রয়েছেন যারা পৌরোহিত্য পেশাকে অবলম্বন করে বেঁচে আছে, যারা খালি লোকের বাড়িতে সত্যনারায়ণ পুজো, নারায়ণ পুজো, কালী পুজো, দুর্গা পুজো, জগদ্ধাত্রী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো করে সেই অন্নে প্রতিপালিত হন। তাদের কতজন পুরোহিতকে পৌরোহিত্যের জন্য পুরোহিত ভাতা দেওয়া হয়েছে? মাঝখানে একটা ঢপের চপ আমদানি করেছিলেন ওনার মহানাগরিক জনাব ববি হাকিম সাহেব, তাও অর্ধেক পুরোহিত পায় না। আমার কাছে অন্তত পক্ষে 150 কাছাকাছি লিখিত কমপ্লেন আছে যে আমরা পুরোহিত ভাতা পাচ্ছি না। তাও সবার জন্য নয়, শ্মশান ঘাটে কাজ করা যে সমস্ত অগ্রদানী পুরোহিত তাদেরকে, তাও সবার জন্য নয়। তো সেখানেও বৈষম্য। তো মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দলের এখন এমনই দেউলিয়া অবস্থা, তাদের ভোট লড়তে হচ্ছে এইসব নিয়ে, কি বলবো। আগামীতে এই যে বিভিন্ন রাজনৈতিক চর্চা বাদ যাচ্ছেন না সাধু সন্তরাও, আগামীতে কোথাও গিয়ে কি হিন্দুরা বিপদে পড়তে চলেছে বলে আপনার মনে? হিন্দুরা তো বিপদেই আছে, হিন্দুরা আবার আনন্দে কোথায় আছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বের বাম আমলের শেষ থেকে শুরু হয়েছিল ক্যানিংয়ে নলিয়াখালীর দাঙ্গা, দেগঙ্গার দাঙ্গা, মাননীয় মুখ্যমন্ত্রীর সময় কালিয়াচক দেখেছি, উলুবেরিয়া তেহট্টে নবী দিবস পালন করায়নি বলে সরস্বতী পুজো করতে দেওয়া হয়নি দেখেছি, আমার হুগলি জেলায় হরিপালে বলাইবের গ্রামে সরস্বতী পুজো করতে দেওয়া হয়নি, সেখানে মুসলমান ছাত্রছাত্রী পড়াশোনা করে বলে, আমরা দেখেছি দত্তপুকুরের দাঙ্গা, বিভিন্ন জায়গায় দাঙ্গা দেখেছি। তো সেই দাঙ্গাগুলো তো প্রশাসনিক মদত ছাড়া হয় না। এই যে ধূপগুড়ি সর্বশেষ পরিণতি, ধূপগুড়িতে এখনও পর্যন্ত সেখানে 144, এখনও পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ, বাইরের কোনো লোক সেখানে ঢুকতে পারছে না, NH-34 অবরোধ করা হয়েছে। অবরোধ করছে কারা? যারা অবরোধ করছে তাদের দাঁড়িয়ে আছে, টুপি আছে, তারা মুখে স্লোগান দিচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। মাননীয় মুখ্যমন্ত্রীর সাহস আছে, ক্ষমতা আছে? যদি বুকের পাটা থাকে তাদেরকে গ্রেপ্তার করে দেখান। উনি তো বলেছিলেন উনি গুন্ডা কন্ট্রোল করেন, উনি গুন্ডা কন্ট্রোল করে দেখান। সন্ত্রাসের যদি কোনো ধর্ম না হয়ে থাকে তাহলে যারা সন্ত্রাস করছে, যারা লুটপাট করছে, যারা হিন্দুদের বাড়িঘর লুট করছে, তাদেরকে গ্রেপ্তার করে দেখান। মমতা ব্যানার্জি পারবেন না, অ্যাপিসমেন্ট পলিটিক্স, তুষ্টিকরণের রাজনীতি ওনার একমাত্র ভোট ব্যাংকের কারণ, আর কিচ্ছু। মহারাজ আমার শেষ প্রশ্ন আপনাকে, আপনি একজন উচ্চমার্গীয় সাধক, উচ্চমার্গের মানে সাধনা করেন আপনি, এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি পরিণতি হতে চলেছে আগামী? অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত ভয়াবহ পরিণতি হবে। এবং আমি আপনাকে বলছি, জ্যোতিবাবুকে আমরা এখনো মনে রেখেছি, বুদ্ধবাবুকে আমরা মনে রেখেছি, আগামী দিনে এমন হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম পর্যন্ত মুখে আনবে না এই আগামীর ভারতবর্ষ, আগামীর পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ। এই পরিণতিতে নিয়ে যাচ্ছেন নিজেকে।